ओ लिख दी तेरे ना जिंदड़ी जानी है, बस रहना तेरे नाल बेजुरी है। रहना तू पल पल दिल के पास, जुड़ी रहे तुझसे हर एक सांस। सीने से तेरे सर को लगा के सुनता मैं रहूं नाम अपना, ओ नाम अपना। আমি হলাম আপনাদের সাথে শুভঙ্কর। এখন যে ভিডিওটা স্টার্ট করছি সেটা টিকটক নিয়ে। সেখানে আপনারা দেখতে পাবেন মানুষের মতো দেখতে কিছু, বা মানুষের মতো নাও দেখতে কিছু অদ্ভুত প্রাণী। তো লেটস স্টার্ট। এই তোমরা কখনো লেক গার্ডেনসে এসেছো? আমরা তো ভিখারি বাচ্চা, আমরা কি করে লেক গার্ডেনসে যাবো বলো? এখানে ট্রেনের দাম তো অনেক, ট্রেনের টিকিটের দাম তো অনেক, 5 টাকা। কি করে যাবো? আমার কত পয়সা নেই তো আমাদের কাছে, তো লেক গার্ডেন্স কি করে যাবো? তুমি একাই গেছো, ঘুরে আসো। রবীন্দ্রনাথের কবিতা আমরা আপনারা পড়েছেন নিশ্চয়, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। তো এই কবিতাটাই শুনবো, তো শুনুন প্লিজ। যখন আমি পড়তে বসি তখন আমার মাইন্ড যেভাবে কাজ করে। কুমোর পাড়ায় গরুর গাড়ি, রাস্তা ধারে দেবের বাড়ি, গাড়ি চালায় জিৎ, হেলপারি করে প্রসেনজিৎ, হাট বসে যে শুক্রবারে মিঠুন দাদার বাড়ির ধারে, সর্ষে ছোলা ময়দা আটা, শুভশ্রীর মাথা মোটা, জিৎ গাঙ্গুলি রাস্তার ধারে গান শুনিয়ে ভিক্ষে করে। এটা কি কবিতা শোনালি আমাকে? আমার কি মরেও শান্তি নেই? ওরে তোরা একে কেউ নোবেল ছুঁড়ে মার, ঢোল ছুঁড়ে মার, গিটার ছুঁড়ে মার, কিন্তু প্লিজ প্লিজ আমাকে শান্তিতে থাকতে দে ভাই, প্লিজ প্লিজ। এই ভিডিওটা যেটা দেখাবো সেই ভিডিওটা হলো একটা ছেলে রূপী প্রাণী বাবা মার কাছে তার বিয়ের জন্য মেয়ে আবদার করছে। সেই ভিডিওটা দেখুন প্লিজ, কি মেয়ে আবদার করছে দেখুন আপনারা ভিডিওটা। কি করি কি করি কি করি বল না, চাপাবি তাই বলি আর শুনে ফেল না, করব না করব না করব না বিয়ে যদি না পাই সেক্সি মেয়ে। কিমে 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 বললি, কিমে চাস তুই একবার বল, আর একবার বল কিমে চাস। ধঙ্ক তো ছেলের, এমনি মেয়ে পাওয়া যাচ্ছে না, সেক্সি মেয়ে চাইছে, ধন যত নষ্টের ঘোড়া। তো বাবা মা কি ভালো এ দেখতে পাচ্ছে না জানো? একটা গ্রামের মেয়ে দেখে একটা বিয়ে করে, যত সব বাইকের মধ্যে নাচছে রে, নাচছে আবার বাইকের মধ্যে, দেবো এক্ষুনি না। এরপর যেই ভিডিওটা দেখবো সেটা হচ্ছে একটা জলহস্তিরূপী মানুষের ভিডিও। সে জল থেকে উঠে সবে ডাঙার মধ্যে বসতে যাচ্ছে এরমভাবে, আর উঠতে পারবে কি না জানি না, এই জন্মে আর উঠতে পারবে কি না আমি জানি না। সে দেখাই যাক ভিডিওটা। এরপরে যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা পরীক্ষার হলে মেয়েরা ছেলেদেরকে কি বলে সেটাই আপনারা দেখুন। তো স্টার্ট। পরীক্ষার হল এমন একটা জায়গা যেখানে মেয়েরা বলে, কি বলে? তোমারটা দেখাও তাহলে আমারটাও দেখাবো। এদেরকে কি করা উচিত? এদেরকে তো কন্যাশ্রী ছুঁড়ে মারা উচিত। কন্যাশ্রী ছুঁড়ে মারো এদেরকে, কন্যাশ্রী ছুঁড়ে ছুঁড়ে মারো, ছুঁড়ে ছুঁড়ে। এবারে দুটো অস্ট্রেলিয়ান বাঁদরকে দেখুন কি করছে ওরা, নাচানাচি করছে দেখুন। এদের দুজনকে দেখে কি মনে হচ্ছে? এ তো কৃমি শুষে নিয়েছে পুরো একদম শরীরটাকে, আর পাড়ি দেবে রাজকন্যাকে নিয়ে। রাজকন্যাকে, রাজা যদি মোদি হয়, মোদি তো প্রধানমন্ত্রী দেশের, মোদির মেয়ে আছে, হয়তো মোদির মেয়েকে নিয়ে পাড়ি দেবে। কোথায়? অস্ট্রেলিয়ার চিড়িয়াখানাতে মোদির মেয়েকে রাখবে। বাঁদর তো, দুটো অস্ট্রেলিয়ান বাঁদর, তো অস্ট্রেলিয়ার মেয়েকে নিয়ে, মানে মোদির মেয়েকে নিয়ে চিড়িয়াখানায় গিয়ে, অস্ট্রেলিয়ার চিড়িয়াখানা নিয়ে পাড়ি দেবে, পয় পয় করে করে।
তো গাইস একটু আগে যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটা হলো টিকটকের কিছু অদ্ভুত প্রাণীর ভিডিও, মানে অ্যানিমালদের ভিডিও। তো নিজেদের রক্ত খায় ওরা বাদুরের মতো দেখতে পুরো নিজেদেরকে। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।